All the news TV media said that, you know, the people, armed people went over there. Okay, jar jar ekhane dorkar nei, chole jan please. Tara just one in, one out for now till we বলছি খাজা ওমর হাসান বাংলাদেশি, উনার বাসাতে, তার বাসাতেই প্রথম এসে দুষ্কৃতিকারীরা আঘাত করেছিল তার দরজায়। আমরা এখন শুনবো তার কাছে ঘটনাটি। বলো। নক করেছে তো আমার বাইক খুলে নেই, তারপরে নিচে তালা গেছে, তারা নিচে তালা যা নক করছে সে করছে, সে বন্দুক নিয়ে তাদেরকে বলছে যা আছে দিয়ে দেয়। তারপর বলছে সেফ কোথায়, সেফ গাইনিস, গাইনিস ওরা থাকে, গাইনিস পরিবার ছিল তাদেরকে, তাদেরকে আর কি ইয়ে করছে। এবং তারপর তারা, হ্যাঁ, কিছু পয়সা ছিল, টাকা ছিল, দিয়েছিল। তারপরে আমি বলতে পারি না সে কেমনে গেছে। ও 85-28 পুলিশকে কারা কল করলো, কিভাবে পুলিশ আসলো এই জিনিসটা বলবেন আমাদেরকে। পুলিশ আমরাই কল দিয়েছিলাম সকলে। আপনি কল দিয়েছিলেন এবং আপনার কলই পুলিশ এসেছিল। তারপরে আপনি পুরো ঘটনা কি, আমি বাসায় ছিলাম না। আপনি বাসায় ছিলেন না? আমার ওয়াইফ আমাকে কল দিয়েছে, বলছে এরকম, তো আমি লগে লগে কল দিয়েছি। তা আপনার কিন্তু আপনার পরিবার কি খুব ভীত সন্ত্রস্ত ছিল? অনেক অনেক ভয় ভয় ছিল, ভয় ছিল। বাট তাদের আপনাদের বাসায় কোনো কোনো হয় নাই, কিন্তু আপনার যদি খুলতো তাইলে হতো। হ্যাঁ, খুলে নেই আর কি, খুলে নেই। আমরা বলতে চাই যে তার বুদ্ধিমত্তার কারণে এই ঘটনাটি হয়েছে। এবং আপনারা পুলিশের পক্ষ থেকে আপনাদের কি মিনিটের মধ্যে এসে পুলিশ, 2 মিনিটের মধ্যে পুলিশ চলে এসেছে। হ্যাঁ, তারপর পুরো ঘেরাওয়া দিয়ে দিচ্ছে আর কি, পুরো মানে ব্লকের ব্লক ধরে। আমি কিছু কিছু বাংলাদেশি মিডিয়াতে বাংলাদেশি পরিবারকে জিম্মি করা হয়েছে এমন ঘটনা, এটাকে আপনি কিভাবে দেখছেন বা আপনারা কি জানেন? না না, এরকম এরকম কোনো ঘটনা ঘটেনি, এতে বাংলাদেশিদের কোনো এসেছিল সম্পৃক্ত ছিল না, বাংলাদেশের কোনো এফেক্টেড হয়নি। ধন্যবাদ। মানে তারা রবারি করতে আসছিল, বাস রবারি করে চলে যেতে চেয়েছিল, না ডাক দিতাম। যদি পুলিশ 2 মিনিট না আসতো তাহলে সে পলাই যেত। কয়জন ছিল এরা? আমি তো দেখছি একজন ধরা খেয়েছে আর কি, একজনই ছিল। ধন্যবাদ।